এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো এসডিপিওর মানবিক মুখ মানবিকতার পরিচয় দিলেন ডায়মন্ড হারবারের এসডিও মিতুন কুমার পরিবারে তুলে দিলেন তাদের মেয়েকে চাকদহের জাসমিনা খাতুন তার মেয়েকে নিয়ে নিখোঁজ হয়ে যান এবং এক যুবকের ফাঁদে পা দিয়ে তিনি ভুল পথে যাচ্ছিলেন শেষ পর্যন্ত দিল্লি থেকে তাকে ফিরিয়ে দেন ডায়মন্ড হারবারের এসডিপি ও মিতুন কুমার মানবিক এসডিপিও মানবিকতার পরিচয় দিলেন ডায়মন্ড হারবারের এস ডিপিও মিথুন কুমার পরিবারে তুলে দিলেন তাদের মেয়েকে চাকদহের জাসমিনা খাতুন তার মেয়েকে নিয়ে নিখোঁজ হয়ে যান এবং এক যুবকের ফাঁদে পা দিয়ে তিনি ভুল পথে যাচ্ছিলেন সেই সময় দিল্লি থেকে তাকে ফিরিয়ে এসে এনেছেন ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন কুমার মানবিকতার পরিচয় দিলেন ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন কুমার পরিবারে ফিরিয়ে দিলেন তাদের বাড়ির মেয়েকে উস্তির চাকদহের জাসমিনা খাতুন তার মেয়েকে নিয়ে নিখোঁজ হয়ে যান এবং এক যুবকের ফাঁদে পা দিয়ে তিনি ভুল পথে এমনটাই কিন্তু জানা যাচ্ছে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন জাসমিনা খাতুন ও তার মেয়ে এক যুবকের ফাঁদে পা দিয়ে তিনি ভুল পথে যাচ্ছিলেন এবং সেই সময় তাকে দিল্লি থেকে তার খোঁজ পান এসডিপিও তাকে পরিবারের হাতে ফিরিয়ে দিয়েছেন এসডিপিও মিথুন কুমার চাদদাহাটে আমার মেয়ে কিনা প্রতি নিয়ে গেছিল পরে ওরা ফোন বলছে যে আমার এক লাখ টাকা দিতে হবে বলবে বলার পর আমি মগরহাট থানায় গেছি মগরহাট থানায় আমার কোনো স্টুম নেয় নেই না নেওয়ার ধরুন এস ডায়মন্ড হারবার এস ডি ডিও স্যারের কাছে আমি দিয়েছিলাম যাবার পরে আমাকে মেয়ের উদ্ধার করে এনেছে